Assalamualaikum, shabai ki welcome janachi. Aar ekti notun episode e asha kori shabai onek bhalo achen. Alhamdulillah, amiyo onek bhalo achi. Ajke chole eshechi aar ekti notun recipe niye. Dekhte parchen ajke ami kacha anaras kibhabe makhiye khete hoy matro 3ta upokoron diye shetai ajke apnader sathe share korbo. কারো যদি নাক বন্ধ হয়ে যায় ঠান্ডা লাগে তাহলে এভাবে যদি আপনারা আনারসটি মাখিয়ে খান অবশ্যই খুবই উপকার পাবেন এবং এটা নাকটা ছেড়ে দিবে তো যাই হোক এবার মূল উপকরণে আসি রেসিপিতে আসি এখন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাঁচা একটা আনারস নিয়েছি আর দুইটা মরিচ নিয়েছি শুকনা মরিচ একটা আর হচ্ছে বিট লবণ নিয়েছি আমি এমনি যে লবণটা ওইটা নিব না শুধু বিট লবণটাই নিব এটা যে কোনো সুপার শপে আপনারা কিনতে পাবেন তো মাত্র 3টা উপকরণ দিয়েই হচ্ছে আজকে আমি এটা এই আনারস মাখানোটাই শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমি আনারসটা অলরেডি নিয়েছি একটা ছুরির সাহায্যে কাটা শুরু করে দিয়েছি তো এটা এখন আমি সুন্দর করে ছিলে নেব এটা অবশ্যই সুন্দর করে ছিলে নিতে হবে একটু পুরট করে কাটতে হবে ভিতরে কোনো রকমের সবুজ অংশ থাকা যাবে না সুন্দর করে কেটে নিতে হবে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নেচ্ছি আর ফুল ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না আর এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন এর উপকার এবং রেজাল্টটা যে কি হয় সেটা অবশ্যই বুঝতে পারবেন কারো যদি ঠান্ডা বা জ্বর এমনি থেকেও খেতে পারেন ওটা অনেক টেস্টি অনেক মজাদার তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো আপনারা দেখতেই থাকুন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ
Thank you.